বলো আমার ঘরে গিয়ে কিছু আহার আদি করে একটু সুস্থ হয়ে তারপর তুমি হরিদ্বার যাও। অশ্বিনী আমার বলেছে বেশ, তাই হবে না, তাই হবে, চলো। অশ্বিনী আমার ওই দয়াময়ের বাড়িতে উত্তম রূপে আহারাদি করার পর ওই দয়াময়ী মা আমার অশ্বিনীকে বলছে, অবশ্যই গোসাই, তুমি কি দয়াল গুরু চাঁদকে চেনো? গোসাই, তুমি কি দয়াল গুরু চাঁদকে চেনো? মনের মনে কোথায় যার ছবি আঁকা রয়েছে তার নাম শুনতে আমার সিং হায় হায় করে বলে উঠলো, না না মা, আমি আজ তাকে চিনতে পারিনি মা, তাকে কি অত সহজে চেনা যায় মা? তুমি কে মা, তুমি কে? তখন ওই দয়াময় মা বলেছে, আমি, আমার নাম বাসনা, আমার দয়াল গুরু চাঁদের বাসনা, আজ মূর্তিমন্ত হয়ে আমি তোমায় এই কথাই বলতে এসেছি গোসাই, তুমি আর একবারও অগ্রসর হইও না গোসাই, তোমার যে তোমার সত্যভামা ভাতের থালা নিয়ে বসে আছে মনের মানুষ বর্তমান থাকবে, আমি কায়ার সঙ্গে ছায়ার পেছনে ছুটে বেড়াচ্ছি, আমি তোমায় আর কষ্ট দেবো না ঠাকুর, আমি আর কাঁদাবো না, আমি আসছি ঠাকুর, আমি উড়া কান্দি আসছি, আমি উড়া কান্দি যাবো, আমি আসছি ঠাকুর, আমি চলেছি অশ্বিনী দিবস সদা জানি ছুটি
তাই তারা সবাইকে ওরা কান্তি পেয়ে যাবার পরামর্শ। কার্তিক বাবু রাম নির্গত সবাই মিলে আমার অশ্বিনীকে নিয়ে নৌকায় করে আমার অশ্বিনীকে ওরা কান্তি নিয়ে এসে তোমায়
Oh,
Let's go.
সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল, আমার সিঁড়ি চলে গেলে সিঁড়ি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কেঁদেছিল, কেঁদেছিল যত পশু পাখি, কেঁদেছিল অগণিত মধুয়া, সবার চোখের জলে সিক্ত হয়েছিল ধরা লাগে। তাই তোমার গুরুজনের কথা মতো আমার শিরিকে ওই কার্কের বাড়িতে মহানন্দ বাবুর সমাধির পাশে সমাধিস্থ করা হল। আজ আজ নির্জনে ওই পবিত্র সমাধিতে কার পাতলে শোনা যায় আমার শিবির সেই একতারার সুর। আর তার সাথে ধরিত হচ্ছে তোমার এক তারাটি সঙ্গে করে তোমার
ওই তোমরা সবাই ওরা কান্দি ভাবে এসেছে, আর আমরা সবাই ওরা কান্দি ভাবে এসেছি, যে ভাবে আমার দয়াল হরি চাচ্ছিলেন, আমার দয়াল গুরু চাচ্ছিলেন, আমার তারা কশ্মী এসেছিলেন, আমার হীরা আমার গুরু, এই সেই মাটি সেই রাকান্দির মাটি, এই সেই ধাম পূর্ণ রাকান্দি ধাম, কাজেই রাকান্দি ধামে এসে আগে রাকান্দি ভক্তদের কাছে আমার গান হরির কাছে এই প্রার্থনা। আমরা যে উদ্দেশ্যে আজ সবাই এখানে উপস্থিত হয়েছি, শহীদ ঠাকুর মহাশয় তিনি তো আজ আমাদের মধ্যে দেহ ধরে নেই, তবে তিনি আছেন, তিনি ভক্তের মধ্যে আছেন, তবে তিনি যেখানেই থাকুক তার আত্মার যেন চির শান্তি হয়, তিনি যেন ঠাকুরের শ্রী রাধুর চরণে থাকে। আমার দান হরি চাঁদ, আমার দয়াল গুরু চাঁদ, যেন দাদা তুর চরণে থাকে। এবং তিনি যাদেরকে রেখে গেছে সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, তাদের ওরা তাদের ভাব থেকে আজ আমি নেবে মা, আজ আমি কি নেব, তার আগে বলি আমাদের কাছে দুটো বই পাওয়া যাচ্ছে, কিছু ক্যাসেট রয়েছে, ক্যাসেট এনেছি ভাই, মেশিনে এনেছিল তো ও আনো নি, ওরা আমার দেখে এসেছে, জয় হরি বল। তোমাদের কাছে দুটো বই পাওয়া যাচ্ছে, ক্যাসেট আনেনি, একটা বই হচ্ছে জাগরণী আর একটা হচ্ছে কিয়াপদ, এই বইটার মধ্যে অনেক না জানা তথ্য আপনারা জানতে পারবেন, এই দুটো বইয়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা আপনাদের জানা নেই, আপনারা জানতে পারবেন। তো বইটির মূল্য হচ্ছে 40 টাকা, যদি কারো প্রয়োজন হয় নেবেন, আমাদের কাছে রয়েছে। কাজী ভাব থেকে আজ আমি নিলি মা, আজ আমি কি নেব দেখুন, আমি জানি ভক্ত আপনারা বসে আছেন, এইভাবে আশুটা ছাড়তে আমার ভালো লাগছে না, কিন্তু আমরা সত্যি আজ খুব ক্লান্ত বাবা, আজ আমরা খুব ক্লান্ত, সারা রাত আমাদের ঘুম হয়নি, গলা শুনেই বুঝতে পারছেন আমার স্বর বসে গেছে। তারপরে আরো একটা বিষয় বড় খারাপ হয়েছে, আমাদের সাতটা ভিসা করতে দিয়েছে একজনের কাছে, আমাদের জন্য 6টা ভিসা দিয়েছে, আমার মেন যে হারমোনিয়াম মাস্টার তার ভিসাটাই আসেনি, হ্যাঁ তার ভিসাটাই আসেনি, তো যার জন্য আমার সেই ভাইকে আমি আনতে পারিনি, তবুও আমি এখানে এসে আমি যে ভাইকে পেয়েছি সত্যি আমার সঙ্গে খুব ভালো সংগত করেছে, তো ভাইয়ের জন্য আমি আমার পরম দয়ালের কাছে প্রার্থনা করি, ভাই আমার ভালো থাকুক, সব দিক থেকে ঠাকুর যেন তাকে মঙ্গলে রাখে। জয় জয় বলে শান্তি হরি 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 মির্জাগঞ্জে থাকবো, তারপরে ঠাকুর জানেন আমরা আর কোথায় কোথায় যাব, সাগর ঠাকুর মশাই জানেন আমরা আর কোথায় কোথায় আছি, তো আমরা 10 দিন মোটামুটি 10 দিনে এখানে আছি, আমার ওখানে গিয়ে আবার 12 তারিখে গান রয়েছে, 10 তারিখ পর্যন্ত আমরা এখানে থাকবো। কাজী উড়াকান্দি ভাব থেকে আজ আমি নীলিমা, আজ আমি কি নেব, ভক্তের পদ ধুলি আমি I'm
কি, বলো হিমাংশু ঠাকুর কি, জয় জয় বলো শক্তি হরিদাস গুরুদেবের গুণগান, হরি হরি বলো, হরি বল, হরি বল।